বন্ধুরা, অনেক রকমের এই ভিপিএন অ্যাপ্লিকেশান গুগল প্লে স্টোর এবং গুগলে একদম ফ্রিতে পাওয়া যায়। কিন্তু বন্ধুরা, অনেক অ্যাপ্লিকেশানই আছে যেগুলো একদম ফেক অ্যাপ্লিকেশান, সেগুলো ইউজ করলে কিন্তু কোনো রকমের কাজ হয় না। তো বন্ধুরা, সেই জন্য বন্ধুরা আজকের ভিডিওতে আমি এমন একটা ভিপিএন অ্যাপ্লিকেশানের সম্বন্ধে কথা বলবো, যে ভিপিএন অ্যাপ্লিকেশানটা আমাদের ফোনে ইউজ করলে কিন্তু আমাদের ফোনের ইন্টারনেটের স্পিড কিন্তু দ্বিগুণ হয়ে যাবে, আর এর সঙ্গে সঙ্গে কিন্তু আমরা চাইলে যে কোনো দেশের সার্ভারকে ইউজ করতে পারবো। তার মানে হলো যে দেখো, আমরা ভারতে থাকি যেহেতু, সেহেতু ভারতে কিন্তু আমরা অনেক ওয়েবসাইট আছে যেগুলো কিন্তু আমাদের ফোন থেকে ওপেন করতে পারি না। কিন্তু আমরা যদি চাই তাহলে কিন্তু আমরা অন্য দেশের সার্ভারকে ইউজ করে কিন্তু ভারতের সেই সমস্ত ওয়েবসাইটগুলোকে ওপেন করতে পারি, ঠিক আছে? আর সেই দেশগুলো হলো ইউনাইটেড কিংডম বা ইংল্যান্ড, বা তুমি চাইলে কিন্তু আমেরিকার ইউজ করতে পারো, জার্মানি, জাপান, সুইজারল্যান্ড, ইতালি, তো ওরকম কিন্তু অনেক দেশ আছে, সে সমস্ত দেশের কিন্তু সার্ভারকে ইউজ করতে পারবে। তো চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক এটা কীভাবে করতে হবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। সবার প্রথমে আমাদেরকে গুগল প্লে স্টোর থেকে একটা অ্যাপ্লিকেশানকে ডাউনলোড করতে হবে, যার নাম হলো ইউএফও ভিপিএন বেসিক, ঠিক আছে? তো এই অ্যাপ্লিকেশানটাকে ডাউনলোড করবে, ডাউনলোড করার পরে দেখবে যে এরকম একটা ইন্টারফেস তোমার সামনে চলে আসবে, ঠিক আছে? তো এখানে দেখো কানেক্ট বলে একটা অপশান আছে, তার নিচে আছে স্মার্ট লোকেশান, তারপর অটো, SSH, TCP, HTTPS, HTTP, SSH, তো এই সমস্ত অপশানগুলো কিন্তু তোমার কাছে চলে আসবে, ঠিক আছে? তো নিচে যেগুলো রয়েছে দেখো HTTPS, তো এগুলো কিন্তু তোমার সিকিউরিটি, তো তুমি যে কোনো সিকিউরিটি এখান থেকে সিলেক্ট করতে পারো। তো আমি এখানে করলাম HTTPS, ঠিক আছে, যাই হোক করে রাখলাম। তো এরপর দেখো এখানে স্মার্ট লোকেশান বলে একটা অপশান আছে, তো সেখানে একবার ক্লিক করবে। তো আমি ক্লিক করলাম, ক্লিক করলে দেখো এখানে স্মার্ট লোকেশান, ভিডিও অ্যান্ড মিউজিক, গেম, সুপার চেঞ্জ, তো অনেক কিছু আছে। তার সঙ্গে সঙ্গে নিচে দেখো সিঙ্গাপুর, ফ্রান্স, ইউনাইটেড কিংডম, জার্মানি, তো অনেক কটা দেশ কিন্তু এখানে চলে এসছে। তার পাশে দেখো একটা হালকাভাবে লেখা আছে ফ্রি। তো এইগুলো আসলে কি না, এই যে সমস্ত দেশগুলো রয়েছে সে সমস্ত দেশের এখানে আমরা সার্ভার কিন্তু আমরা চাইলে ইউজ করতে পারবো, ঠিক আছে? এই সার্ভার ইউজ করলে কী হবে না, দেখলো আমাদের ভারতে কোনো ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইটটাকে আমরা আমাদের ভারতের সার্ভার থেকে খুলতে পারছি না বা আমাদের ফোন থেকে খুলতে পারছি না, কিন্তু আমরা এই অ্যাপ্লিকেশানটাকে ডাউনলোড করলে কী হবে না, যে কোনো দেশের সার্ভারকে আমরা এখান থেকে ইউজ করতে পারবো, এবং যে ওয়েবসাইটগুলো আমরা ভারত থেকে খুলতে পারছি না সেই ওয়েবসাইটগুলো কিন্তু এর মাধ্যমে আমরা খুলতে পারবো, ঠিক আছে? আর যার ফলে কিন্তু আমরা অনেক বেশি মজা নিতে পারবো। তো দেখো এখানে অনেক দেশ আছে, ইউনাইটেড স্টেট আছে, নরওয়ে আছে, আয়ারল্যান্ড আছে, তো এগুলো কিন্তু সব ফ্রি, কিন্তু কিছু আছে যেগুলো কিন্তু VIP, যেমন ইন্ডিয়াতে রয়েছে সিঙ্গাপুর, হংকং, ইতালি, ফ্রান্স, তো এগুলো কিন্তু VIP, আর যেগুলো VIP হবে সেগুলো কিন্তু তুমি ইউজ করতে পারবে না। তার কারণ হলো যে এগুলো ইউজ করতে গেলে কিন্তু তোমাকে টাকা খরচা করতে হবে। তো অবশ্যই যেগুলো ফ্রি আছে সেগুলো তুমি ইউজ করতে পারো। তো ফ্রির মধ্যে কিন্তু তুমি ইউনাইটেড স্টেট মানে আমেরিকার কিন্তু এখানে VPN তুমি পেয়ে যাচ্ছ, ঠিক আছে, একদম ফ্রিতে। তারপর কানাডা আছে, নরওয়ে আছে, তো তুমি চাইলে কিন্তু এখান থেকে যে কোনো দেশের কিন্তু সার্ভারকে ইউজ করতে পারো, ঠিক আছে? তো যাই হোক, তুমি এখানে যে কোনো একটা দেশ এখান থেকে সিলেক্ট করবে। তো আমি এখানে ইউনাইটেড কিংডম দেখা গেলো করলাম, ঠিক আছে? তো আমি করার পর দেখো লন্ডন রয়েছে, লন্ডন 2, তো লন্ডন করলাম আমি এখান থেকে, ঠিক আছে? তো করার পর এখানে তোমাকে দেখো VPN অ্যাটেম্পস টু ক্রিয়েট এ VPN কানেকশন, তো এখানে এটাকে ওকে করতে হবে, ঠিক আছে? তো যাই হোক, আমি করে দেবো এটাকে। তো যাই হোক, আমার এখানে সেভ হয়ে গেছে। হওয়ার পর এখানে কানেক্টে ক্লিক করে দেবে। তো কানেক্টে ক্লিক করলেই কিন্তু তোমার VPN কিন্তু কানেকশন কিন্তু অন হয়ে যাবে, আর যার ফলে কিন্তু তুমি চাইলে যে কোনো দেশের কিন্তু সার্ভারকে ইউজ করতে পারবে নিজের ইচ্ছা মতো। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও, আশা করছি ভিডিওটা সবার খুব কাজে লাগবে, সবাই খুব ভালো থেকো, ধন্যবাদ।